কিছুক্ষণের মধ্যে আমাদের সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হবে। আমি খুবই দুঃখিত, আপনার একটু অপেক্ষা করে সম্পাদক ভাইরা। ওই কোটা আমার মাথা তোকাইদের আস্তানা, এই ভাই আমাদের আমাদের মিছিলের রোধ নিয়ে একটু আমরা এক মিনিট মধ্যে জানাচ্ছি, একটু অপেক্ষা করুন সবাই, এক মিনিট মধ্যে যাচ্ছি, এক মিনিট মধ্যে যাচ্ছি, এক মিনিট। রক্তের বন্যায় দেশের যাতে অন্যায়, রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। সাজিদ ভাই কেন আছেন? সাজিদ ভাই, এ রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্ত রক্তের বন্যায়। সাজিদ ভাই মাইকে কাছে আসেন। সাজিদ ভাই আপনি মাইকে আসুন। সাজিদ ভাই কই গেছেন আপনি? ভাই তো আমরা আগে করি। সাজিদ ভাই একটু এখানে আসুন। এ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, তফা এক তাবি এক, কোটা নট কাম ব্যাক, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, হামলা মামলার বিরুদ্ধে, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায় তথা এক দাবি এক, গোটা নট কাম ব্যাক, তফা এক দাবি এক, গোটা নট কাম ব্যাক, তফা এক দাবি এক, সংসদে আইন কর বৈষম্য দূর কর, সংসদে আইন কর বৈষম্য দূর কর, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন যাবে না। আমাদের সমন্বয়ক সাজিদ ভাই লাইভ বা তাদের এখানে আসুন। ওয়াসিয়া আকরাম সহ দুইজন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে নিত্য নিহত হয়েছে।
শহীদের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত আমার ভাইয়ের রক্ত দফা এক কবি এক রক্ত আচ্ছা সবার উদ্দেশ্য যেহেতু এখন ছয়টা পনেরো বাজে মোটামুটি ত্রিশ মিনিট পরে সন্ধ্যা হবে আর কি, ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট। আমরা চাচ্ছি যে আমাদের অন্তত আমাদের সাথে আমাদের বোনেরা আছে, তাদের নিরাপত্তা একটা বিষয় আছে। তো সন্ধ্যার আগে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করতে চাই, এর জন্য আমাদের রুট যেটি হবে আমরা এখান থেকে জগন্নাথ হল এস এম এল এর সামনে দিয়ে প্রবাসীতে যাব, প্রবাসী মোড়ে সোজা ইউ টার্ন নিয়ে এখানে এসে শেষ করব। মানে বুয়েট দিয়ে বক্সিবাজার দিয়ে ঘুরে আসার যে লং রুটটা ওটা আমরা স্কিপ করতে চাই। এখন যে সামনে চলে আসুন, হলে সবাই সংগঠিত হয়ে যাওয়া হবে, কোনো বিশ্বাস করে যাবে না। রক্ত রক্তের বন্যায় এ আমার ভাই বলল কেন বসে সেই জবাব চাই। আমরা মিছিল নিয়ে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করবো, আমরা রাজু ভাস্কর্যে গিয়ে আমাদের আমরা প্রশাসনের কাছে বলছি আপনারা নিরাপত্তার ব্যবস্থা করেন, আমরা কোনো ধরনের সংঘর্ষ সহিংসতা চাই না, কিন্তু আমাদের নিরাপত্তা দিতে ব্যস্ত হলে আমরা আমাদের কিছুটা নিরাপত্তা দিতে চাই। গরম দেখাবো, গরম হয়েছে, গরম দেখাবো, কোনো ঠান্ডা হবে না ভাই।
ভাই সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, এখন কোন দিকে যাবে রাজু? তো এখন ডিরেক্ট এখন না যায়, এখন না যায়, আমাদের পয়েন্ট গুলো আগে ঠিক করতে হবে। কেউ তো